فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جو درك ديلي بھائي جناب عارف الإسلام انڈیا تھے کہ جانتے چاہیسن যে জমজম পানি পান করার সময় তবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করতে হবে নাকি, এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। যে সম্মানিত ভাই, পানি পান করার কিছু আদব কায়দা নিয়ম নীতি রয়েছে। তার মধ্যে প্রথম হলো এই, যখন কেউ কোনো কিছু পান করতে আরম্ভ করবে তার আগে বিসমিল্লাহ বলবে এবং পান করার সময় যে পাত্রে পানি পান করবে সেই পাত্রেতে নিঃশ্বাস যেন না ফেলে, এ বিষয়ে সে লক্ষ্য করবে। তার দলিল আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু ফিশ-শারাবি সালাসাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় তিনবার নিঃশ্বাস ফেলতেন, পাত্রের বাইরে কী করতেন, তিনবার নিঃশ্বাস ফেলতেন। অর্থাৎ পানি পান করার সময় তিনি তিনবার দম নিতেন, অর্থাৎ পানি পান করার সময় এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানি পান করবে না, তবে যদি গ্লাস ছোট হয়। সে বিষয়ে এই হাদিস প্রযোজ্য না। শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে বলেছেন যে পাত্র যদি বড় আকারে হয়, সেখানে যদি অনেক পানি হয়, তাহলে এমন এক নিঃশ্বাসে পানি পান করবে না যার কারণে সে ক্লান্ত হয়ে যাবে। বরং ছোট গ্লাস যদি হয় সেখানে এক নিঃশ্বাসে এক গ্লাস পানি পান করতে কোনো অসুবিধা নাই। তদ্রূপ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আই ইতানাফাসা ফিল ইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন। তদ্রূপ যখন কোনো ব্যক্তি মানুষকে কোনো কিছু পান করাবে, তার নিয়ম হলো এই যে ডান দিক থেকে পানি পান করাবে, ডান দিক থেকে পানি পান করাবে এবং যে ব্যক্তি পান করাবে সে ব্যক্তি সবার শেষে পান করবে। তার দলিল ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিলাবানিন ক্বাদ শীবা বিমাইন ওয়া আন ইয়ামিনিহি আরাবিয়ুন ওয়া আন ইয়াসারিহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ফাশারিবা সুম্মা আতাল আরাবি ওয়া ক্বাল আল আইমান ফাল আইমান। মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানি মিশ্রিত দুধ আনা হলো। তখন তার ডান দিকে এক বেদুইন ছিল, বাম দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বস্তুত তিনি তা পান করে বেদুইনকে দিলেন এবং বললেন, ডান দিকের ব্যক্তির অগ্রাধিকার রয়েছে, তারপর তার ডান দিকের ব্যক্তির অগ্রাধিকার রয়েছে। তাহলে এই হাদিসে বোঝা গেল যে পানি পান করানোর নিয়ম হলো সে ডান দিক থেকে পানি পান করানো আরম্ভ করবে এবং সবার শেষে যে পান করাবে সেই ব্যক্তি পানি পান করবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে ওয়া আন উম্মে সাবিতিন কাবশাতা বিনতে সাবিত উক্তি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমা ক্বালাত দাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাশারিবা মিন ফি ক্বরিয়াত ক্বরবাতিন মিন فيها قربة معلقة قائما فقمت إلى فيها فقطعته رواه الترمذي. حسن ابن ثابت رضي الله تعالى عنه ভাগিনী থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট এলেন এবং একটি ঝুলন্ত মশকের মুখ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলেন, সুতরাং আমি উঠে তার মুখটা কেটে নিলাম। তো এই হাদিস থেকে বোঝা গেল যে দাঁড়িয়ে পানি পান করতে কোনো অসুবিধা নাই, যা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম করলেন। এইবার তিনার ভাগিনীটা কি করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মশকে যে পাত্রে মুখ লাগিয়ে পানি পান করেছেন সেই জায়গাটুকু কেটে নিলেন, যেখানে স্পর্শ করে মুখ লাগিয়ে পানি পান করলেন, যাতে করে ওই বস্তুটা তিনি সংরক্ষণ করতে পারেন এবং সেটার দ্বারা বরকত লাভ করতে পারেন এবং অসম্মান থেকে বাঁচিয়ে রাখতে পারেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল
যে সরাসরি পাত্রের মুখ থেকে পানি পান করাও বৈধ আছে, তবে অন্যান্য হাদিসে এর বিপরীত পাওয়া যায়। তবে উত্তম হলো কোনো পাত্রে মশকের মধ্যে মুখ না লাগিয়ে পানি পান করা। তবে যদি কেউ মশকের মধ্যে পানি মুখ লাগিয়েও পানি পান করে তাতে কোনো অসুবিধা নাই, যেরকম আল্লাহ রাসূল আলাইহিস সালাম করেছেন। তদরূপ কোনো ব্যক্তি যখন পানি পান করবে বা গরম বস্তু পান করবে, চা হোক বা অন্য কোনো কিছু, সেই ক্ষেত্রে পানিতে ফু দেবে না, বরং এমনি এমনি ঠান্ডা হতে দেবে, তারপর পান করবে। এখন কথা হলো এই যে মূল কথা হচ্ছে যে পানি পান করা ক্ষেত্রে সে বসে পান করবে না দাঁড়িয়ে পান করবে। এই ক্ষেত্রে উত্তম হলো বসে পান করা। অধিকাংশ হাদিস বসে পান করার ক্ষেত্রেই বর্ণিত হয়েছে, তাই বসে পান করা হচ্ছে উত্তম। তবে দাঁড়িয়ে পান করা বা আহার করা বৈধ, এতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তার দলিল ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال سقيت النبي صلى الله عليه وسلم من زمزم فشرب وهو قائم متفق عليه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পানি পান করিয়েছি, তিনি তা দাঁড়িয়ে পান করেছেন। এবং এর আগে আরেকটা হাদিস চলে গেল যেখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাম মশকে মুখ লাগিয়ে দাঁড়িয়ে পানি পান করেছেন, সেখানে জমজমের কথা উল্লেখ নাই। তদরূপ সহিহ বুখারীর হাদিস وعن نزال بن سبرة رضي الله عنه قال أتى علي رضي الله عنه باب الرحبة فشرب قائما وقال إني رأيت رسول الله صلى الله عليه وسلم فعل كما رأيتمني فعلت رواه البخاري। নাজ্জাল ইবনে সাবরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে কুফা নগরীর রাহবার দ্বার প্রান্তে আলী রাদিয়াল্লাহু আনহু এসে দাঁড়িয়ে পানি পান করলেন এবং বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এভাবে পানি পান করতে দেখেছি, সেভাবে তোমরা আমাকে পান করতে দেখলে। তদ্রূপ হাদিসে এসেছে হাদিসটি ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال কুননা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকুল ওয়া নাহনু নামশি ونشرب ونحن قيام رواه الترمذي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা চলতে চলতে আহার করতাম এবং দাঁড়িয়ে পানি পান করতাম। তদরূপ হাদিস এসেছে আমরু বিন শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم يشرب قائما وقائدا رواه الترمذي। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে ও বসে পানি পান করতে দেখেছি। এ কথা কে বললেন? আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি নিজ দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। তাহলে এই সমস্ত হাদিসকে সামনে রেখে বোঝা গেল যে সাধারণ পানি হোক চাহে জমজমের পানি হোক, সেটা বসে পান করা বা দাঁড়িয়ে পান করা জায়েজ আছে, বৈধ আছে। তবে কিছু কিছু হাদিস রয়েছে যে সমস্ত হাদিসে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করা হয়েছে। যেমন ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু নাহা আন ইয়াশরাবা আর-রাজুলু ক্বায়িমান ক্বাল ক্বাতাদা ফাকুলনা লি আনাস ফাল আকলু ক্বাল যালিকা আশর আও আখবাস রাওয়াহু মুসলিম ওয়া ফি রাওয়ায়া লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজারা আনি শুরবে ক্বায়িমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম যে আর দাঁড়িয়ে খাওয়া, তিনি বললেন তা তো আরো মন্দ বা আরো জঘন্য কাজ। অন্য একটি রাওয়ায়েতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করার ব্যাপারে ধমক দিয়েছেন। আরেকটি সহিহ মুসলিমের হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن احد منكم قائما فمن نسي فليستقي فليستسقي رواه مسلم। رسول صلى الله عليه وسلم বলেছেন তোমাদের কেউ যেন অবশ্যই দাঁড়িয়ে পানি পান না করে, দাঁড়িয়ে কোনো কিছু পান না করে, আর যদি ভুল বশত পান করে ফেলে তাহলে সে যেন বমি করে দেয়। তো এই যে আদে জায়েজ এবং নাজায়েজের দলিল, এই দুই শ্রেণীর হাদিসকে সামনে রেখে ওলামায়ে কেরামগণ বলেন যে
পানি বসে পান করা হচ্ছে উত্তম, চাহে সেটা জমজমের পানি হোক বা সাধারণ পানি হোক, বসে পান করা উত্তম। তবে দাঁড়িয়ে পান করতেও কোনো অসুবিধা নাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে পান করেছেন এবং সাহাবায়ে কেরামগণও দাঁড়িয়ে আহার করেছেন এবং পানও করেছেন। তাই এই বিষয়ে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী জমজমের পানি হোক বা অন্যান্য সাধারণ পানি হোক না কেন, দাঁড়িয়ে পানি পান করতে কোনো অসুবিধা নাই, তবে বসে পান করাই হচ্ছে উত্তম। দ্বিতীয় কথা হলো এই, আমাদের পরিবেশে লক্ষ্য করলে দেখা যায় যে কিছু কিছু মানুষ জমজম পানি পান করার ক্ষেত্রে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করে থাকে। এর পিছনে কোনো সঠিক হাদিস পাওয়া যায় না যে জমজম পান করতে হলে কেবলামুখী হয়েই পান করতে হবে এবং সেটা দাঁড়িয়েই পান করতে হবে, এটা কথা ঠিক না। বরং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম যে জমজম পানি দাঁড়িয়ে পান করেছেন এবং হাদিস রয়েছে, তবে এই ক্ষেত্রে আর এতে বেশি বিশ্লেষণ পাওয়া যায় না। তাই ওলামায়ে কেরামগণ বলেন যে পানি চাহে জমজমের হোক চাহে অন্যান্য পানি হোক, এই ক্ষেত্রে বসে পান করা উত্তম, তবে দাঁড়িয়েও যদি কেউ পান করে তাতে কোনো অসুবিধা নাই। আর জমজম পান করার সময় কেবলামুখী হয়েই পান করতে হবে এ মর্মে কোনো দলিল পাওয়া যায় না। তাই জমজমের পানি হোক বা অন্যান্য পানি হোক, সর্ব অবস্থাতেই বসে পান করাটাই হচ্ছে উত্তম, তবে যদি দাঁড়িয়েও পানি পান করে তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।